শিক্ষকদের পেশাগত ও অর্থনৈতিক ছ দফা দাবির ভিত্তিতে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ছয় দফা শিক্ষকদের অর্থনৈতিক এবং পেশাগত দাবির ভিত্তিতে আমাদের এই মিছিল। এই দাবিগুলি হল বকেয়া ডিএ অবিলম্বে আমাদের মিটিয়ে দিতে হবে। আপনারা জানেন আমাদের রাজ্যে আমরা এখনো 3.5 বছর যাবত আমরা কোনো ডিএ পাইনি। গত মার্চ মাসে 3% ডিএ প্রদান করা হয়েছে, আরো 14% ডিএ আমরা এখনো সরকারের কাছে প্রাপ্য। সুতরাং এই অবিলম্বে এই বকেয়া ডিএ প্রদান করার জন্য আমাদের দাবি সনদে আমরা রেখেছি। দুই, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল সপ্তম বেতন কমিশন ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের দেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি আজকে 3 বছর হয়ে গেছে, সপ্তম বেতন কমিশনের নামে কেবলমাত্র আমাদেরকে 0.32% অর্থনৈতিক বেনিফিট দেওয়া হয়েছে। এটাও সবার ক্ষেত্রে সমান না, গ্রুপ এর ক্ষেত্রে 2.55, কোথাও আবার 2.334 ইত্যাদি কমিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশন অর্থ কেবলমাত্র 0.57 নয়, এর সাথে আমাদের বিভিন্ন ভাতাদি জড়িত আছে এবং এই ভাতাদির সঙ্গে আমাদের 1/16 থেকে আমরা অর্থনৈতিক যে সুবিধা এটাও আমরা প্রাপ্য। সুতরাং এইগুলি এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা এই দাবি সনদে এই ভাতাদি প্রদান করার জন্য অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি। 3 নম্বর দাবি হলো আমাদের, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা হলো 10,323। এই 10,323 তাদের অর্থনৈতিক এবং পেশাগত দাবির ভিত্তিতে 57 দিন ধরে গণঅবস্থান করছিল, কিন্তু 27শে জানুয়ারি তাদেরকে লাঠিপেটা করে তাদের অর্থনৈতিক এবং পেশাগত দাবিকে ভেঙে দেওয়া হয়েছে। এই দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত 89 জন শিক্ষক শিক্ষিকা অনাহারে অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় কেউ বা মৃত্যুমুখে পতিত হয়েছেন, কেউ বা অনাহারে আত্মহননের পথ নিয়েছেন। আমরা দাবি করছি এই শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে স্থায়ী শিক্ষক পদে নিযুক্তি দিতে হবে এবং যে পরিবারগুলি মৃত্যুবরণ করেছে এই পরিবারগুলিকে প্রত্যেকের একজন করে ডায়ালিসিসের চাকরি প্রদান করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হল, আপনারা জানেন ত্রিপুরার যে 16 থেকে টিআরবিটির মাধ্যমে শিক্ষক নিযুক্তি চলছে, এই শিক্ষকদের টিপিএসসির মতো যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে আমরা দাবি জানাচ্ছিলাম যে তাদের অর্থনৈতিক সুবিধা এবং স্কেল দিতে হবে, কিন্তু সেটা বিগত সরকারও দেয়নি। এর পরবর্তী সময়ে এই সরকার নির্বাচনে আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকারে আসে তবে তাদেরকে জয়েনের দিন থেকেই অর্থনৈতিক বেনিফিটগুলি দেবে, কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত দেয়নি। সুতরাং আমরা দাবি করছি এই দাবি অনতিবিলম্বে পূরণ করতে হবে এবং তাদের জয়েনের ডেট থেকেই তাদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা সমস্ত কিছু প্রদান করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হল, আপনারা জানেন শিক্ষা সংকোচন ত্রিপুরা রাজ্যে চলছে, এরই মধ্যে 3,103টা শিক্ষক পদ অবলুপ্তি করা হয়েছে। আমরা গতদিন দেখেছি গতকাল বাজেট পেশ করা হয়েছে ত্রিপুরা রাজ্যে, এক্ষেত্রেও শিক্ষাক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে। 2020-21 সালের বাজেট ছিল 19.80%, সেটাকে কমিয়ে এখন করা হয়েছে 18.27%, অর্থাৎ 1.53% কমিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ আমরা মনে করি শিক্ষা সংকোচনের রাস্তা নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার চেষ্টা করছে, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতায় ভুগছে, অশিক্ষক স্বল্পতায় ভুগছে। আমরা অনতিবিলম্বে বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষক কর্মচারী নিযুক্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা দেখছি প্রতিহিংসামূলক বদলি চলছে, একটা নির্দিষ্ট সংগঠনের বিশেষ করে আমাদের সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এসবিরোডের সদস্যদের দূর দূরান্তে বদলি করা হচ্ছে। এর মধ্যে শিক্ষিকাদেরও বাদ দেওয়া হচ্ছে না, প্রতিবন্ধী এবং ক্যান্সার রোগীদেরকেও বদলি করা হচ্ছে। এই বদলি অনতিবিলম্বে বদলি বন্ধ করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের 6 দফা দাবি হলো, 6 নম্বর দাবি হলো, আমরা জানেন 2018 সালে 1 জুলাই থেকে ত্রিপুরা রাজ্যে নয়া পেনশন চালু করে দেওয়া হয়েছে। এই নয়া পেনশন একটা অনিশ্চিত প্রকল্প, এই প্রকল্প অনতিবিলম্বে বাতিল করে নিশ্চিত পেনশন প্রকল্প অর্থাৎ ডিফাইন্ড পেনশন স্কিম অবিলম্বে রাজ্যে চালু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এছাড়াও আমরা দাবি জানাচ্ছি, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের উচ্চ আদালত 2012 সালে 996 জন বিজ্ঞান শিক্ষককে
তাদের 5 বছর পূর্তি থেকে অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য রায় দিয়েছে এবং সর্বশিক্ষা শিক্ষকদেরকেও এই তাদের সমস্ত বেতন মিটিয়ে দেওয়ার জন্য সরকার আর মাননীয় উচ্চ আদালত দাবি পেশ আদেশনামা রাজ্য সরকারকে প্রদান করেছে কিন্তু আজকে পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে আমরা তার কোনো সদাত্মক ভূমিকা গ্রহণ করতে দেখিনি। এই সুতরাং আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে যে এই উচ্চ আদালতের রায় যেটা দেওয়া হয়েছে এই রায় যাতে রাজ্য সরকার অনুরোধ বিলম্বে 2012 সালের বিজ্ঞান শিক্ষকদের ক্ষেত্রে এবং সর্বশিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে অনতিবিলম্বে নিয়োগ করে এবং তাদেরকে সমস্ত অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদান করে এই দাবিগুলি নিয়েই আমরা আমাদের মিছিল আজকে সংগঠিত করব। আমরা আশা করছি আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এসেছেন আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য ত্রিপুরা রাজ্যের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেবেন এ আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে অভিনন্দন, ইনকেলাব ধন্যবাদ। আমার আমি ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এস বিরুদ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুকান্ত ব্যানার্জি। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। শিক্ষক পদের অবরক্তি মানছি না, আমার বলা ইনকলাব জিন্দাবাদ। প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। চতুর্থ শিক্ষকদের নিযুক্তির দিকে নিয়মিত বেতন তন্ত্র দান করতে হবে, দিয়েছিলাম।